নটা হয়েছে, আমরা ভাত খেতে বসি, এমনই হেরা আসে। আরে মনে সারা দশ টাকা বিশেষ সময় আছে। তারপরে তারা বোতল দিয়ে ঢিলা ঢিলি কইরা যাইতে থাকা। তারপর তো আমি কইতেছি কি গো কি গো, কেন জানি বোতল দিয়ে ঢিলাইতেছে। তো হেরা তো গেছে গে, আমরা বাইরেছি, বাইরেছি পরে হেরা আসে আরো লুক লো 10-15 জন আসে। আইয়া আমরা আমার স্বামী রে তারকনাথ সাহা, এরপরে দেশে আমার বাগনি ঝুমা, আমার মনাস, আমার হরি রে, তারা হগলি রে ফিটটা ফিটটা মিটা দিয়ে গেছে। আমার স্বামীর মাথা ফাটাই লেছে। আর দুর্গাবাড়ির অমিত যে হে আসলো বুতলে সারা ঘরে দুয়ারে, এরপর দরজা খুললে বাইরে, উমাকে দরজা খুললে বাইরে দেরি মানর দিয়ে আয়া বোতল দিয়ে প্রথম রাস্তার থেকে ডিলাইতেছে ডিলাইতেছে পরে সিসিতে আমার দেখলাম যে দুইটা লোক আয়া ডিলাইতেছে। তো উনি আমরা বাইরেতে গেছি, আশেপাশে কাকিমা টাকিমা সব বেরিয়েছে, তখন হেরা বাঘছে। তখন যখন আমরা বাড়ির থেকে যখন বাইরিয়া যখন বাড়ির থেকে ঢুকি, তখন একজন দুজন করতে করতে 30-40 জন লোক আইসে, আয়েসের হামলা করছে। আমার ছেলেরা মারছে, বাতিজারা মারছে, আমারে মারছে, এরপর আমার স্ত্রীর উপরেও মারছে। 26/3/2024 তারিখে রাত্রি আনুমানিক 10:30 থেকে 10-11 নাগাদ বিজেপির আশ্রিত বাদারগাড়ের যুব মোর্চার নেতৃত্বে দুষ্কৃতিকারীরা আমাদের সিপিআইএমের একনিষ্ঠ কর্মী, লোকাল এরিয়ার ONGC অঞ্চলের নিবাসী শ্রী তারক শাহকে তার বাড়িতে ঢুকে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে তার বৃদ্ধা মা, তার ছোটোখাটো বাচ্চা, তার স্ত্রী এবং তাকে বেধড়ক মারধর করে তাকে প্রাণঘাতী হামলা করে মেরে ফেলার চেষ্টা করে। লোকাল অঞ্চলের লোকজন বেরিয়ে তাকে কোনো রকমে তার প্রাণ বাঁচায় এবং তারপর সে থানার উদ্দেশ্যে রুয়ানা দে গাড়ি নিয়ে থানাতে যাবে, থানাতে গিয়ে এন্ট্রি করবে। থানার গেটের সামনে ওনাকে ওকে আটকায়, ওই দুষ্কৃতিকারীরা আটকে থানার সামনে ওকে বেধড়ক মার দেয়। থানার দারোগা পুলিশ কেউ বেরিয়ে আসেনি। তারপর ও বাধ্য হয়ে এখান থেকে চিকিৎসার জন্য TMC হসপিটালে যায়, ওখানেও তাকে মারার চেষ্টা করে, যদিও ওখানে পুলিশ যথারীতি উপস্থিত হয়ে ওর প্রাণটা বাঁচায়। তারপরে ওই হসপিটালে ভর্তি হয় এবং চিকিৎসার প্রাথমিক চিকিৎসা নেয়। চিকিৎসা নেওয়ার পরে সে নিরাপত্তা বোধ করে রাত্রি 12:15 সে বাধ্য হয় হসপিটাল থেকে বেরিয়ে আসতে বাড়িতে। আজ সকালে তার বাড়িতে যাই এবং তার সঙ্গে দেখা করি এবং তার মায়ের আর্তনাদ কান্না এবং তার স্ত্রী পুত্রের আর্তনাদ কান্না শুনে আসি এবং তার সঙ্গে আমি কথা বলি এবং ও বলে আমি খুব নিরাপত্তাহীন, যে কোনো সময় আবারও তারা আমার বাড়িতে প্রবেশ করে এই দুষ্কৃতিকারীরা আমাকে প্রাণঘাতে হামলা করতে পারে, আমার পরিবারকে মারতে পারে, আমাকেও প্রাণে মারতে পারে, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে তার এই পরিস্থিতিতে, নির্বাচনোত্তর পরিস্থিতিতে প্রশাসনের কাছে আমি দাবি করছি, এরকম যদি হামলা ও যদি চালাতে থাকে ওরা, এটা কিন্তু মানুষের জন্য, জনকল্যাণের জন্য, মানুষের জন্য এবং এলাকার মানুষের জন্য, সাধারণ ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে ভোট দানে তারা প্রস্তুত হবেন না এবং ভোট দানে তারা আসবেন না। কাজে প্রশাসনকে আমি বলছি, আপনারা এই মুহূর্তে মানুষের পাশে থেকে এবং প্রশাসনকে আরও শক্তিশালী করে মানুষের যাতে ভোট দানে আগামী দিনে যেতে পারে এবং মানুষের যাতে আত্মরক্ষা হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারে, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি রাখছি এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তক্রমে দোষী এবং দুষ্কৃতি